বাতিকবাবু, পেশায় একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা। তার একমাত্র মেয়ের ব্লাড ক্যান্সার। মেয়ের চিকিৎসার জন্য বহু কষ্টে 2 লক্ষ টাকা জোগাড় করেছেন, কিন্তু কে জানত এই টাকাই একদিন তার জীবনে বিপদ ডেকে আনবে। জীবনের মূল্য অনেক বেশি, টাকাটা দে আর জীবন নিয়ে ফিরে যা, আর একটা কথাও পারবি না। ভাই পুরি বাবা, আমাকে যেতে দাও। চোখের সামনেই মরে যাই আর আমি কিছুই করতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে আর লাভ কি? এর চাইতে ভালো তুমি আমাকে আগেই মেরে ফেলো। আমাকে মেরে ফেলে তুমি এই টাকা নিয়ে যাও, আমি দিতে পারবো না এই টাকা। ওর অসহ্য কষ্ট যেন আমাকে দেখতে না হয়। এই দেখো বাবা, আমার মেয়ের ছবি দেখো, এই দেখো আমার মেয়ের ছবি। যান, চলে যান। উপরওয়ালা তোমার ভালো করুক বাবা, তোমার সব স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হোক। যখন ডাকাতি করবা, দুইটা জিনিস মাথায় রাখবা। এক, মায়া মমতা মনের ছোট্ট কোনাতেও জায়গা দিতে পারবা না। আর দুই, কথা বলবা কম, শুনবাও কম। এক কথাই দিলে ভালো, দ্বিতীয় কথা বলার আগেই জান শেষ করে ফেলবা। ভাই, ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই আমার ভুলে গেছে ভাই, ভাই আমি ভাই লাইনে আসতে চাইলে ভাই ওরা আমাকে আনছে ভাই, ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই, ভাই আমি আর কখনো এলে নাচবো না ভাই, ভাই আপনি আমাকে আর ভাই 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 না 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 ভাই ভাই এই দুইটা মনে থাকলে কি আর এখানে এভাবে মরে পড়ে থাকতা? 20 বছর আগেই এলেন শেষ করে আসছি বাবা, সরি ভাই। No mercy.